নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গতকালই ছিল আমাদের, এবং যে কথাটা বলতে গিয়ে আমি প্রথমে একটু আটকে গেলাম, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির আকস্মিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। এবং সেভাবে গত দিন, গত 16ই আগস্ট থেকেই রাষ্ট্রীয় শোক চলছে, কিন্তু তার মধ্যেও ওনারই একটি কথায় একটি জায়গায় আমরা পড়েছিলাম যে কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকে না, আটকে থাকে না। সেই রেশ ধরেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সকালে প্রথমেই উনি একদিকে যেমন ছিলেন প্রধানমন্ত্রী, অন্যদিকে তিনি ছিলেন একজন শিল্পী, একজন কবি। সেই শিল্পী কবি প্রধানমন্ত্রী কে আবারও এই মঞ্চ থেকে একবার শ্রদ্ধা জানিয়ে আজকের সকাল শুরু করব। আর যেটা হলো, গতকালই ছিল আমাদের মনসা পুজো, এবং সেই পুজোর রেশ ধরেই আজকে শিল্পী সেই গান দিয়ে শুরু করবে। তার আগে অবশ্যই শিল্পীর সাথে পরিচিত হব। আজকে আমাদের সাথে রয়েছে জয়ন্তী চৌধুরী, গুড মর্নিং। গুড মর্নিং। আর সাথে যারা রয়েছে, কিবোর্ডে রয়েছে সমীরণ, পারকেশনে রয়েছে রূপম, তবলায় রয়েছে তমাল, সবাইকে একসাথে গুড মর্নিং। তাহলে শুরু করি আজকে, তাহলে প্রথম কি মনসা বন্দনা দিয়ে শুরু হবে তোমার অনুষ্ঠান? চলো। জয় জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, শুরু হলো আজকের সকাল। এমনিতে আজকে আমরা সব লোকগীতি শুনবো, সেটাই তো? আজকে আমরা মাটির গান, লোকগানেই থাকবো সকালটা। তাহলে চলো পরের গানে যাই। আচ্ছা জয়ন্তী, তুমি মাইক্রোফোনটাকে নিও, কিন্তু মাইক্রোফোনটা মাঝে মধ্যে তোমার আওয়াজ থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের বন্ধুদের কাছে পৌঁছবে না। Thank you.
প্রচলিত লোকগীতি বেহুলার গান আর কি। আচ্ছা, বেহুলার গান। হ্যাঁ, মানে একটু মনসামঙ্গলে, রূপকাঙ্গিকে। হ্যাঁ হ্যাঁ, মনসামঙ্গলে। আচ্ছা, যাই হোক, ভালো লাগছে এবং এভাবেই চলতে থাকবে গান। তারপরে কোনটা শুনব? তারপরে আমি একটি মানে কুঞ্জ সাজার একটা গান করছি আর কি। আচ্ছা, তাহলে গানটা শুনব। আসলে লোকগান এমন একটি গান যে গানে আমরা আমাদের লোকগাথা থেকে শুরু করে আমাদের পারিপার্শ্বিক যে সামাজিক সাংস্কৃতিক জীবন রয়েছে সমস্ত কিছুর ছবি আমরা খুঁজে পাই এই লোকগানে। আর এই লোকগান হচ্ছে বাংলার এক ঐতিহ্য, বাংলার সংস্কৃতির সাথে লোকগান জড়িয়ে রয়েছে। তাহলে যাই পরের গানে। পরে কোনটা শুনছি এবার? কত সাত করে কুঞ্জ সাজাইয়া গো। বাহ বাহ, চল। কত সাত করে কুঞ্জ সাজাইয়া গো, সাধ করে কুঞ্জ সাজাইয়া গো লোনিতে, মন দুঃখে রইলাম গো।
আমরা পরপর বিভিন্ন আঙ্গিকের লোকগান শুনছি। আমি যদি এবার তোমাকে বলি যে কেন তুমি লোকগান, অনেক ধরনের গান তো ছিল, তুমি লোকগান কেন গাইতে পছন্দ করো বা কেন লোকগান গাও? আমি অন্য অন্য গানও করি, নজরুলগীতি করি, শ্যামা সংগীত ভক্তিগীতি করি, তবে লোকগীতি আমাকে ভীষণ টানে। মাটির গান, নদীর গান আমাকে ভীষণ টানে এবং আমার খুব ভালো লাগে গানগুলো গাইতে, তাই আমি লোকগীতিটাই বেশি করি আর কি। আচ্ছা, অন্য গানের পাশাপাশি চলো তারপর কি শুনবো? তারপর একটি শাড়ি গান, শাড়ি গান হাসন রাজার। বাহ, চলো। হাসুন রাজার নাও রে ঝলমল ঝলমল করে, হাসুন রাজার নাও রে ঝলমল ঝলমল করে।
দারুণ, একদম তমাল তো একদম কি বলে জমিয়ে দিয়েছে না। একটা আমার খুব ভালো লাগে এই যে রূপম, সমীরণ আর তমাল, ওদের তিনজনের মধ্যে কিন্তু একটা কি বলবো কেমিস্ট্রি আছে, একটা বন্ডিং আছে। ওরা তিনজন থাকবে মানে ওই অনুষ্ঠানটা বেশ ওরা নিজেদের মতো করে গুছিয়ে নেয়। আজকেও তাই, খুব ভালো, চলতে থাকুক, গানও শুনতে থাকি, তারপর বিরতিতে যাব, আর একটা গান শুনবো তারপর বিরতিতে যাব। এবার আমি একটা প্রেম পর্যায়ের উপরে অনুভূতি করছি আর কি। অনেক খাবার দাবার, অনেক কিছু শুনে নিলাম।
আচ্ছা, দেখছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল। আর আজকে আমাদের সাথে সকালে রয়েছে শিল্পী জয়ন্তী চৌধুরীর সমীরণ, রূপম এবং তমাল। আমরা শিল্পীর কণ্ঠে লোকসঙ্গীত শুনছিলাম এবং বাকি সময়টুকু আমরা লোকসঙ্গীতই কিন্তু শুনবো, কারণ আজ আমরা সকালটা ভেবেছি যে এভাবেই লোক আড্ডায় বিভিন্ন ধরনের লোকগানেই আমরা থাকব। পরের গানটা কি শুনব? ধামাইল করছে, ধামাইল, চলো। Thank you.
এই যে বাংলার লোক সংস্কৃতি এই গানগুলোর মধ্যে ফুটে ওঠে না, এটাই কিন্তু লোকগানের একটা বিশেষ বিশেষত্ব। তুমি দেখো এখানে রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর থেকে শুরু করে বিরহ, আবার এদিকে তুমি যদি জারি সারিতে চলে যাও সেই মাঝি মাল্লাদের দৈনন্দিন জীবনের চিত্রটা ফুটে ওঠে, আবার সেখানে রূপক অর্থে অনেকগুলো গান থাকে, আমাদের দেহতত্ত্বের উপরে গান থাকে যেটা রূপক অর্থ নিয়ে লোকগানগুলো লেখা হয়। তো তাই বোধ হয় লোকসঙ্গীত আমাদের বাংলার ঘরে ঘরে, এবং তুমি দেখবে যে একটা সময় ছিল লোকসঙ্গীত যারা গাইতেন একটা অংশের লোক গাইতেন, সেটা গ্রাম বাংলাকে কেন্দ্র করে কিছু শিল্পী ছিলেন ওনারাই গাইতেন, কিন্তু কিন্তু এখন কিন্তু লোকশিল্প বলি আর লোকশিল্পীদের সাজসজ্জা, আমি যদি বাহ্যিকটাও দেখি সাজসজ্জা থেকে শুরু করে সবটাই একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, এবং গানের ইমপ্লিমেন্টেশনও অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, সেখানে ইনস্ট্রুমেন্টের ব্যবহারগুলো খুবভাবে চলে এসছে, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট এসছে, আগে যেটা ছিল যে দোতারা বাঁশি, এখন অবশ্য সমীরণদের কারণে সব কিছুই তো পেয়ে যাই ওটার মধ্যে, ওগুলো এখন সমীরণরা তাই রাজ করছে, আমি তাই বলি। ভালো লাগলো, চলো পরের গানে যাই, পরে কোনটা শুনবো? গ্রাম বাংলায় যখন ধান উঠে নবান্ন উৎসব, সেই নবান্ন উৎসবে মানে সেই ধান কুটার পরে যে সবাই মিলেমিশে সেই যে একসাথে কাজ করার একটা, সেই একটা গান করছি আমি। ধান কুটি বোল গাছের তলাতে, ও দিদি কুটুমাই শাসে বাড়িতে, ও দিদি কুটুমাই শাসে বাড়িতে, ধান কুটি বোল গাছের তলাতে। Thank you.
বাহ, সুন্দর একটি গান শুনলাম। আর সময় আমাদের একদমই শেষের দিকে, একটা গান শুনবো আর আজকের, মানে এই গানটা আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান। কি শুনবো? আমাদের কিছু কিছু দিন থাকে যে সকালবেলা থেকেই একটা উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা, যাই বলি, কিন্তু কিছু কিছু দিন থাকে, তুমি দেখো যে যেভাবেই দিনটাকে শুরু করো কোথায় যেন সেটার একটা ছেদ ঘটছে, কোথায় যেন একটা থেমে যাচ্ছে। তো যাই হোক, গত বেশ কিছুদিন ধরেই নানান উৎসব অনুষ্ঠান সব কিছু নিয়ে চলছে। তো আজকেও সকালবেলায়, কালকে তুমি মনসা পুজোর গান দিয়ে শুরু করলে, লোকগান দিয়ে শুরু করলে, আর এই ধরনের গান দিয়ে শুরু করার উদ্দেশ্য কিন্তু একটাই থাকে যে আমাদের সারাদিনের কর্মব্যস্ততাটাকে যেন আমরা ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারি। চলো শেষ গান। এবার একটি আমি মুসলমানি গান করছি, ওদের পরব যেটা হয় আর কি, পরবে ওরা মানে সবাই এই গানগুলো এই ধরনের। চলো দামান খাওয়াইবার মাস রাঁধুনি পাগল রে, রাঁধুনি পাগল রে, মেমান খাওয়াইবার মাস নিশারে, দামান খাওয়াইবার মাস রাঁধুনি পাগল রে, রাঁধুনি পাগল রে, খাওয়াইবার মাস
বা ঝমঝমাট একটি গান দিয়ে আজকের সকালটা আমরা শেষ করলাম। বিভিন্ন ধরনের খাওয়া খাদ্য খেয়ে নিলাম এই গানগুলো থেকে। সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো থাকো, আর এভাবেই গান চলতে থাকবে। একদম সবাই, আমরা সবাই ভালো থাকবো। একদম ভালো থাকার জন্যই তো আমাদের এই আয়োজনগুলো। আর বন্ধুদেরকে যেটা বলি, আজকেও একই কথা বলবো যে তাহলে আজকের মতো তো শেষ করতেই হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। তাহলে এই আসর থেকে, এই আড্ডা থেকে আজকের মতো বিদায় নেব। যাবার আগে আবারও বলি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ফ্যান কার্ড। নমস্কার।